জামলা মোড় থেকে যে স্কুলটা আছে, যে স্কুলটা সেখানে এরা গাড়ি ছিল, পুলিশ গাড়ি, সে দাঁড়ালো। আমরা দুটা গাড়ি 200 টাকা দিয়েছি, তুই বলা 5-5, 10-8 টাকা দিয়ে বাপ্পা বলে তাকে ফোন করলো। কে? কয়েকদিন নির্বাচনী প্রচারে তো সকালবেলা থেকে বেরোচ্ছি, প্রতিদিনই দেখছি পুলিশ গাড়ি দাঁড় করিয়ে এভাবেই লরিওয়ালাদের কাছ থেকে টাকা আদায় করছে। এই পিংলা থানার পুলিশ প্রতিদিন গাড়ি দাঁড় করিয়ে, মানে এত পুলিশের জুলুম পিংলা ছাড়া আর কোথাও নেই। ফেরার সময় দেখছি কোলার ধরে লাদ মারতে ঘুষি মারছি। আমরা সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করালো, আমলাম দেখি কি কেন এরকম হচ্ছে। পাশে দেখছি পুলিশ গাড়ি আর বাপ্পা এরকম মারছে। জিজ্ঞাসা করলাম যে এভাবে মারামারি করছো কেন, তো সে আর কিছু বলেনি। এখনো পর্যন্ত প্রায় 12টা থেকে আমরা এখানে আছি। আমাদের দাবি যে বাপ্পা যে মারছিল তাকে এখানে আনতে হবে, যাকে মারছিল তার পা ধরে ক্ষমা চাইতে হবে এবং বাপ্পাকে সবার সামনে কান ধরে উঠবুস করতে হবে। এই পিংলা পুলিশ প্রতিদিন, এবং এরা টাকা তুলে তৃণমূলের ইলেকশনের খরচ দিচ্ছে। নাইট মোবাইলে বেরিয়েছিলাম, একটা বালি গাড়ি এ করেছিল, আটকেছিল। কে বালি গাড়ি আটকেছিল? ওই বাপ্পা। বাপ্পাকে? বাপ্পা থানায় থাকে। থানায় কি করে? থানা ওই এ করে, কাজ ফাজ করে, দেখাশোনা করে। থানার পুলিশ? না, ও বালি গাড়ি ধরেছিল, ধরে এ করছিল। ওই সময় ম্যাডাম যাচ্ছিলেন, গায়ে হাত পাত দিয়েছে, এরকম একটা ব্যাপার হয়েছে যে আমাদের এখানে সব ছেলেপুরে আটকে দিয়েছে, বাপ্পা পালিয়ে গেছে।